ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। আর এই করোনাকালে অনলাইনে থিয়েটার ফেস্টিভ্যাল আয়োজক নিউ থিয়েটার্স গ্রুপ নাট্যগোষ্ঠীর জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে থিয়েটার ফেস্টিভ্যালের। ভার্চুয়ালে হচ্ছে রাজনৈতিক সভা সমিতি, স্কুলও চলছে ভার্চুয়াল মাধ্যমে, এমনকি গান বাদ্যযন্ত্র শেখানোর ক্লাসও চলছে অনলাইনে। করোনাকালে এবার ভার্চুয়াল মাধ্যমেই হতে চলেছে থিয়েটার ফেস্টিভ্যাল। নিউ থিয়েটার্স গ্রুপ 20 সেপ্টেম্বর 44 বছরে পা দিচ্ছে এই নাট্যগোষ্ঠী। সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও আয়োজন করা হয়েছে নাট্যমেলার, কিন্তু করোনাকালে এই নাট্যমেলা হবে ভার্চুয়াল মাধ্যমে। সারা দেশের মধ্যে এই উদ্যোগ তারাই প্রথম নিয়েছেন বলে দাবি উদ্যোক্তাদের। এর রিহার্সালগুলো আমরা মূলত করেছি সব ফোনে ফোনে, প্রথম রিহার্সাল সব ফোনে হলো, তারপরে ভিডিও কলে কিছু রিহার্সাল হলো, ভিডিও কলের মাধ্যমে কম্পোজিশনস আলোচনা হলো, ব্লকিং দেখানো হলো, তারপর একদিন আমরা তপন থিয়েটারে একটা স্টেজ রিহার্সাল করেছি, আজকে আমরা নাটকগুলোকে সারাদিন ধরে আমাদের শিফট চলছে। করোনাকালে নতুন নাটক দেখা থেকে বঞ্চিত হচ্ছেন নাট্যপ্রেমীরা, রুটি রুজিতে টান পড়েছে শিল্পী ও কলাকুশলীদের। সেই বাধা মেটাতে নতুন নাটক নিয়ে হাজির নিউ থিয়েটার্স গ্রুপ। পূর্ণাঙ্গ নাটকের পাশাপাশি থাকছে 9টি স্বল্প দৈর্ঘ্যের নাটকও। প্রতিটি নাটকেই তুলে ধরা হয়েছে করোনাকালে বিভিন্ন আঙ্গিক। করোনা আবহে সাইকেলে জনপ্রিয়তা বৃদ্ধি থেকে সংক্রমিতের পারিবারিক টানাপোড়েন সবই ছাই পাচ্ছে থিয়েটার ফেস্টিভ্যালে। এটা একটা নতুন পরীক্ষা, এটা বোধহয় ভারতবর্ষে কোথাও হয়েছে কিনা আমি জানি না, আমার জানা নেই। আমাদের মনে হলো আমরাই বোধ হয় প্রথম করছি, যদি করে প্রথম মনে করে থাকি তাহলে আমরা একটা পথ দেখালাম, আমরা একটা দিশারি হলাম, এটা তাহলে গর্বের ব্যাপার। 20 সেপ্টেম্বর থেকে 4 দিন চলবে থিয়েটার ফেস্টিভ্যাল। অনলাইন লিংকে 100 টাকা দিতে হবে, তাহলেই ভার্চুয়ালে নাটক দেখতে পারবেন দর্শকরা। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।